দর্শক বন্ধুরা, আজকে দেখুন আমি এই লং ব্লাউজটা সেলাই করে দেখাবো। যদিও অনেকদিন আগেই আমি এর কাটিং ভিডিও দেখেছিলাম, কিন্তু সেলাইটা দেখাতে পারিনি। তো এখানে দেখুন আমি পেছনের পার্ট নিলাম। আপনি পেছনের পার্ট এবং সামনের পার্ট যেভাবে কেটেছেন ঠিক একইভাবে আপনি আস্তটা কেটে নেবেন ভেতরের দিক দেওয়ার জন্য। যদি আপনি আস্ত ছাড়া করতে চান তাও আপনি করতে পারেন। তো এটা সেলাই আপনি চাইলে নর্মাল কুর্তির মতো করতে পারেন, বা চাইলে আপনি একটু হালকা একটু এদিক থেকে প্রিন্সেস কাটের মতো শেপ দিতে পারেন। কিন্তু সামনের দিক থেকে কোনো কাট লাগাতে হবে না, না কেটে আপনি ভেতরের দিক থেকে প্রিন্সেস কাটের মতো শেপটা দিতে পারেন। তো প্রিন্সেস কাটের মতো করতে হলে আপনাকে প্রথমে বাস্ট পয়েন্ট বের করতে হবে। শোল্ডার থেকে যতখানি আপনার বাস্ট পয়েন্ট থাকে সেটা আপনি নিয়ে নেবেন, এর সঙ্গে হাফ ইঞ্চ আপনি সেলাই মার্জিন নিয়ে নেবেন। তো এখানে বাস্ট পয়েন্ট 9.5 ইঞ্চ, কিন্তু সেলাই মার্জিন নিয়ে আমি 10 ইঞ্চি বাস্ট পয়েন্ট দিয়ে দিলাম। এরপর এই জায়গা দিয়ে আপনাকে অ্যাপেক্স পয়েন্ট দিতে হবে, মানে কোন জায়গাতে আপনি ঠিকানটা দেবেন সেই অনুসারে আপনাকে অ্যাপেক্স পয়েন্ট বের করে নিতে হবে। তো অ্যাপেক্স পয়েন্ট আপনি কী করে বের করবেন, যতখানি আপনার ফুল বাস্ট থাকে মানে যেই অনুসারে আপনি এটা কেটেছিলেন তার 10 ভাগের আপনি 1 ভাগ নেবেন। যেহেতু এই ব্লাউজের কাটিং সম্পূর্ণ কুর্তির মতো, তাই সেটা কিন্তু ফুল বাস্ট অনুসারে হয়। আর এই ব্লাউজের ফুল বাস্ট ছিল 38, তো 38-এর আমি 10 ভাগের 1 ভাগ নেব। তো তাহলে দেখুন 3.8-এ আমি দাগ দিয়ে দিলাম। আপনার যতখানি থাকবে আপনি কিন্তু সম্পূর্ণ আপনার অনুসারে দিয়ে দেবেন। এবার দেখুন যে জায়গাতে আমি কোমরের জন্য দাগ দিয়েছিলাম 6.5 ইঞ্চে, তো সেই অনুসারে আমি দেখুন 6.5-এ আবারও দাগ কেটে নিলাম। এবার দাগটাকে প্রথমে সোজা করে নিচ্ছি। যদি আপনার খুব বেশি হাইট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আরও একটুখানি নিচের দিয়ে কোমরের দাগটা দিতে পারেন। তো দাগটা দেওয়ার পর দেখুন আমি এবার এদিক থেকে মেপে নিচ্ছি 3.25, মানে 4 ইঞ্চ থেকে 2 সুতা কম পেলাম। ঠিক উপরের পয়েন্ট থেকে আবার সেমভাবে আমি এই দাগটা নিচের দিকে দিয়ে দেবো। এভাবে দিয়ে দিলাম। এরপর দেখুন যতখানি আমি এই জায়গাতে অ্যাপেক্স পয়েন্ট পেয়েছিলাম 3.8, সেম আমি দুটো দিকে নিচের দিকে এবং মিডলে এই দাগটা বসিয়ে দিচ্ছি। এভাবে আপনি সম্পূর্ণ দাগগুলোকে একসঙ্গে মিলিয়ে নেবেন। এবার এখানে টিকেনের জন্য আমি দাগ কেটে নিচ্ছি। আমি এক্ষেত্রে 1/2 ইঞ্চি টিকেন দিয়ে দিচ্ছি। এদিক থেকে দেখুন আমি 1/2 ইঞ্চ নিচ্ছি, এদিক থেকে 1/2 ইঞ্চ, টোটাল এখানে 1 ইঞ্চ হবে। তো আপনি যদি এর থেকে বেশি নিতে চান তাও আপনি সামান্য একটুখানি বেশি নিতে পারেন, তাহলে শেপটা খুব বেশি করে আসবে। এবার দেখুন সবগুলো পয়েন্টকে আমি এইভাবে মিলিয়ে দিচ্ছি। তো একইভাবে কিন্তু অপর দিকেও আমি সেম দাগগুলো দিয়ে দেবো। দেখুন এগুলোকে মিলিয়ে নিলাম। এবার আমি শোল্ডার থেকে আরেকটা দাগ কেটে নিচ্ছি। শোল্ডার থেকে দেখুন আমি 5.5 ইঞ্চ নিচে আরেকটা পয়েন্ট এখানে বসিয়ে দিলাম। এবার এই পয়েন্টটাকে আমি নিচের বাস্ট পয়েন্টের সঙ্গে মিলিয়ে দেব। দেখুন ঠিক এভাবে স্কেল দিয়ে চাইলে আপনি সোজা করে প্রথমে একটা দাগ কেটে নিতে পারেন। তখন যখন এভাবে আপনি সোজা রাখবেন তখন কিন্তু দেখতে ভালো লাগবে না, বা ফিটিংসটাও তেমন বেশি একটা ভালো আসবে না। তো তার জন্য এখানে আপনাকে হালকা একটুখানি উপরের দিক থেকে শেপটাকে মিলিয়ে দিতে হবে, সামান্য একটুখানি রাউন্ডের মতো দেখুন এভাবে মিলিয়ে দেবেন। তাহলে ফিটিংসটাও ভালো হবে, দেখতেও ভালো লাগবে। এভাবে দাগটা মেলানোর পর এদিক থেকে দেখুন সামান্য একটুখানি আমাকে বেশি করে সেলাই করতে হবে, নইলে কিন্তু বগলের দিকে অনেকখানি কাপড় একটু ফুলে থাকে। তার জন্য যখন একটুখানি বেশি করে আপনি সেলাই করে দেবেন তখন কিন্তু এবার ফুলে থাকবে না। এবার দেখুন অপর দিকেও আমি সেমভাবে দাগটা বসিয়ে দেব। তার আগে এদিক থেকে হালকা একটু কাট লাগিয়ে রাখছি, তাহলে বুঝতে আমার সুবিধে হবে। কাপড়টাকে দেখুন এভাবে ভাঁজটা খুলে অপর দিকে ভাঁজটা করে নেবেন, তাহলে দাগটা অপর দিকেও চলে আসবে। দাগটা দেখুন হালকা একটু চলে এসেছে। এবার দাগটাকে আমি ভালো করে দিয়ে দেবো উপরের দিক থেকে আবার বরাবর মিলিয়ে। একইভাবে সামনে এবং পেছনে দুদিক থেকে দাগটা দিয়ে দেবো। দেওয়ার পর আপনি যে আস্তরটা কাটবেন সেই আস্তরে কিন্তু একইভাবে আপনি দাগটা কেটে নেবেন। দেখুন আমি একইভাবে সামনের দিকেও দাগ দিয়ে দিলাম, দুদিক থেকে দাগটা দিয়ে দিলাম। তো যদি আপনি এই ব্লাউজে প্যাড ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাস্ট পয়েন্ট প্রথম থেকে দাগ কেটে নিতে হবে। তো ইঞ্চি ট্যাপ দিয়ে আপনি শোল্ডার থেকে আপনার বাস্ট পয়েন্ট মেপে নেবেন। হয়তো আপনার 10 ইঞ্চও হতে পারে বা 10.5 ইঞ্চও হতে পারে, যার যার হাইট অনুসারে আপনি বাস্ট পয়েন্ট বের করে নেবেন। তো বাস্ট পয়েন্ট কী করে বের করতে হবে সার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তো দেখুন আপনি প্যাডটা কীভাবে লাগাবেন, ঠিক এভাবে দেখুন ঘুরিয়ে
मिडल অংশটা রেখে আপনি এইভাবে লাগাবেন যদিও সেটা অবশ্যই টিকেনটা দেওয়ার পর আপনাকে লাগাতে হবে আর আপনাকে কিন্তু প্যাড কিন্তু আস্তরে লাগাতে হবে ব্লাউজের কাপড়ে কিন্তু আপনি সেটা লাগাবেন না তো এবার দেখুন আমি এটাকে সেলাই করে নেছি আলাদা আলাদা করে আমি এগুলো সেলাই করব ব্লাউজের কাপড় এবং আস্তর আমি আলাদা করে সেলাই করে নেছি এখানে কিন্তু আমি কোনো কাট লাগাবো না কাট ছাড়াই কিন্তু আমি সেলাই করে নেছি এখানে দেখুন আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো পেছনের পার্ট উপরের অংশটা এটা হলো পেছনের পার্ট আর দেখুন নিচের অংশটা হলো সামনের পার্ট তো দেখুন সামনের পার্টে হাফ ইঞ্চি আমার এক্সট্রা আছে যেহেতু জিপ হবে তার জন্য আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাই করার পরে কিন্তু সেটা বরাবর হয়ে যাবে তো আরেকটা জিনিস দেখুন লক্ষ্য করে দেখুন আমি এই যে দাগটা দিয়েছিলাম সেটা কেঁপে দিয়েছি যে এক্সট্রা তা ছেড়েই কিন্তু আমি দাগটা দিয়েছিলাম একদম বরাবর করে দেখুন এদিক থেকে মিলিয়ে আমি সেই এক্সট্রা বাদ দিয়ে দাগ দিয়েছিলাম এবার যখন আমি সেলাই করব তো কাট দেখুন দাগটা আমি ভুলবশত সামনের দিকে দিয়ে দিয়েছিলাম মানে বাইরের দিকে তো সেটা বাইরের দিকে সেলাই করব না ভেতরের দিকে আমি সেলাই করব পরে সেটা চলে যাবে তো তার জন্য দেখুন ভেতরের দিক থেকেও দাগটাকে একটুখানি বরাবর করে নেছি এইভাবে আপনি ধরবেন প্রথমে বকলের দিক থেকে প্রথমে দেখুন আমি নরমাল ভাবে হালকা একটু নিচ্ছি নিয়ে আমি হালকা ভাবে সেলাইটা মিলিয়ে নেব এতে কিন্তু আপনি কোনো তাড়াহুড়ো করে সেলাই করবেন না মনে রাখবেন আপনি কিন্তু কোনো কাট লাগান নি কাট ছাড়াই কিন্তু আপনি সেলাইটা করছেন প্রথমে একটু নেওয়ার পর দেখুন এই জায়গাতে আসার পর একদমই আপনি কম করে নেবেন একদম মুখোমুখি করে আপনি সেলাইটা নিয়ে আসবেন নইলে কিন্তু আপনার কাপড়টা কম হয়ে যাবে সেলাই করতে গিয়ে আবার যখন একটুখানি নিচের দিকে আসবেন সেক্ষেত্রে আবার যেই দাগ দিয়েছেন সেই দাগ অনুসারে কিন্তু আপনি বাড়িয়ে নেবেন দেখুন আমি একদম দাগ অনুসারে আবার এটাকে চওড়া করে নিচ্ছি উপর থেকে একদম নিচ পর্যন্ত আমি সেলাইটাকে নিয়ে আসব নিচের দিক থেকে হালকা একটু কাট লাগিয়ে নিলাম তাহলে আমার বুঝতে সুবিধা হবে তাহলে দেখুন আমি সেলাইটা কিভাবে দিলাম একটু ভালো করে লক্ষ্য করুন এদিক থেকে দেখুন যে অনুসারে দাগ দিয়েছিলাম সেই অনুসারে এনে এই জায়গাতে একদম কমিয়ে দিলাম এরপর একটু নিচের দিকে আসার পর আমি আবার একটু চড়া করে দাগটাকে দিয়ে দিলাম একদম নিচে পর্যন্ত নিয়ে আসলাম দেখুন বাইরের দিক থেকে দেখলে বোঝাই যাবে না এটা কোনো কাট ছাড়াই আমি সেলাইটা দিয়েছিলাম বাইরের দিক থেকে সম্পূর্ণটা প্রিন্সেস কাট হয়ে গেছে কিন্তু ভেতরের দিক থেকে আমি কোনো কাট লাগাইনি একইভাবে আমি অপর দিকেও এই একই সেলাইটা দিয়ে দেব এদিক থেকে দেখুন আবার সেমভাবে আমি ধরলাম ধরে আমি সেলাইটা করে নিচ্ছি সামনে এবং পেছনে সব দিকে কিন্তু আমি একইভাবে সেলাইটা দিয়ে দেব এতে কোনো পার্থক্য নেই একই রকম করে আপনি খুবই হালকাভাবে আস্তে আস্তে সেলাইটা দিয়ে দেবেন তাহলে দেখবেন সামনে এবং পেছনে দুদিক থেকে বরাবর হয়ে গেছে এবার দেখুন এতে আমি উপরের দিক থেকে একটা লেস লাগিয়ে নিয়েছি আপনি আপনার যে কোনো পছন্দের লেস বা পাইপিন ব্যবহার করতে পারেন পাইপিন লাগাতে হলে আপনাকে সেলাই করার আগেই লাগাতে হবে আর যে কোনো লেস যখন লাগাবেন তখন আপনি পরে লাগাবেন টিকেনের সেলাইটা দেওয়ার পরে আপনি লেসটা লাগিয়ে নেবেন উপরের দিক থেকে দেখুন সামনের দিকে দিচ্ছি আমি পেছনের দিকে দেব না যদি আপনার প্রয়োজন মনে হয় আপনি সামনে পেছনে দুদিক থেকে দিতে পারেন দেখুন আমি লেস লাগিয়ে নিলাম দুদিক থেকে সামনে দুদিক থেকে লেসটা লাগিয়ে নিলাম এবারে আমি জিপ লাগিয়ে নেব তো তার জন্য দেখুন আমি আস্তটাও কিন্তু সেলাই করে নিয়েছি তো জিপটা দেখুন কীভাবে লাগাবো তো জিপটা লাগানোর আগে সামনের দুটো অংশকে দুটো পার্টকে আমি একসঙ্গে বরাবর করছি বরাবর করে যে পয়েন্ট ছিল কোমরের সেই পয়েন্ট অনুসারে একটা দাগ কাটলাম দাগ কাটে দেখুন নিচের দিকে আমি প্রায় অতখানি নিচে প্রায় 4 ইঞ্চি বা 5 ইঞ্চি নিচে আপনি একটা দাগ কেটে নেবেন সেই অনুসারে কিন্তু আপনাকে জিপটা লাগাতে হবে কারণ সামনের দিকে দেখুন অতখানি 4.5 ইঞ্চ আমি ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমি ওদিক থেকে ওপেন রেখে দেব সেই জায়গাতে আমি চেন লাগাবো না তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না বা ব্লাউজটা পরে কিন্তু তেমন সুবিধে হবে না
তো তার জন্য অবশ্যই নিচের দিক থেকে একটু আপনি ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে কিন্তু কামিটি আপনি জিপটা লাগাবেন। এদিক থেকে হালকা একটু কাট লাগিয়ে নেছি, তাহলে দুটো পাটি কিন্তু একসঙ্গে বরাবর থাকবে, উপর নিচ আর হবে না, কিন্তু অনেক সময় উপর নিচ হয়ে যায়। এবার দেখুন এদিক থেকে একটু দাগ কেটে নিচ্ছি, একটা পাট আমি আলাদা করে নেব। এদিক থেকে প্রায় হাফ হিসাবে আমি এক্সট্রা নিয়েছিলাম, সেই এক্সট্রা অনুসারে কিন্তু আমাকে চেনটা লাগাতে হবে। তো এবার একটা পাটকে আলাদা করব। আলাদা করার আগে দেখুন আপনি ঠিক এইভাবে রাখবেন, দেখুন প্রথমে বরাবর এইভাবে রেখে এবার এটাকে উল্টে নেবেন। এইভাবে উল্টে নিয়ে উপরের দিক থেকে দেখুন দাগটাকে বরাবর করে আপনি ঠিক এই জায়গা থেকে আপনি একদম বরাবর মিলিয়ে উপরের দিক থেকে আপনি সেলাইটা একদম সোজা করে উপরের দিকে নিয়ে যাবেন। দেখুন তাহলে একদম বরাবর ধরলাম, ধরার পর আমি এটাকে সেলাইটা করে নিচ্ছি। তো রানাটাকে একটু উপরের দিকে উঠিয়ে রাখতে হবে, তাহলে সুবিধা হবে। তো এটা কিন্তু আমি ওপেন চেন নিয়েছি, যেগুলো জ্যাকেটে লাগানো হয় সেই চেনগুলো। তো ব্লাউজের জন্য এখন এই চেনগুলো পাওয়া যায়, এগুলো ওপেন চেন থাকে, পরতে সুবিধে হয়। দেখুন তাহলে সেলাই করে নিলাম, একদম বরাবর হয়ে গেল এদিক থেকে। দ্বিতীয় অংশটাও আমি একইভাবে এদিক থেকে দেখুন যে কাট লাগিয়েছিলাম সেই কাট অনুসারে আমি বরাবর মিলিয়ে উপরের দিকে সেলাইটা নিয়ে যাব। দেখুন সেলাই করে নিলাম। এবার দেখুন আমি একটু চেনটা লাগিয়ে দেখছি, চেক করে নিচ্ছি দুটো বরাবর হলো কিনা। যদি বরাবর না হয় তাহলে কিন্তু এখন এটা খুলে ঠিক করে নিতে হবে আস্তর লাগানোর আগে। তো একদম বরাবর আছে তাহলে আমাকে এটা খুলতে হবে না, এবার আমি আস্তর লাগিয়ে নেব। তাহলে এবার দেখুন আমি আস্তরটা কীভাবে লাগাচ্ছি। এই কাপড়টা দেখুন এভাবে রেখে আমি এটাকে ভেতরের দিকে এভাবে রাখবো। দেখুন যে চেনটা লাগিয়েছিলাম সেটা কিন্তু ভেতরে চলে গেছে। এবার দুটো পয়েন্টকে একসঙ্গে রেখে আমি সাইড থেকে আবার আরেকটা সেলাই দিয়ে দেব, তাহলে সম্পূর্ণ এক্সট্রা যে কাপড়টা ছিল সেই কাপড়টা ভেতরে চলে যাবে, দেখতে বোঝা যাবে না, ইনভিজিবল চেনটা হয়ে যাবে। দেখুন সেলাই করার পর এটা যখন খুললাম দেখুন ঠিক এভাবে আসলো, সম্পূর্ণ কাপড়ের অংশ কিন্তু ভেতরে চলে গেছে, শুধু দেখুন চেনটা বাইরের দিকে আছে। এবার আস্তর এবং ব্লাউজের কাপড় একটা আরেকটার উপর রেখে দিলাম। এবার দেখুন যে এক্সট্রা বেরিয়ে আসলো সেটাকে আমি কেটে নিচ্ছি। এইভাবে দ্বিতীয় অংশটাও আমি ঠিক একইভাবে সেলাই করে নেব। এদিক থেকে দেখুন আপনি চাইলে পাইপিং লাগাতে পারেন, আমি এতে পাইপিং ব্যবহার করব, তার জন্য পাইপিংটা প্রথমে লাগিয়ে নিচ্ছি। দেখুন ঠিক গলার দিক থেকে আমি পাইপিং লাগিয়ে নিচ্ছি, এটা হলো ডুরি পাইপিং। তো পাইপিংয়ের জন্য কিন্তু অবশ্যই আপনি সিঙ্গেল পুট ব্যবহার করবেন, এই পাইপিংটাও কিন্তু ইনভিজিবল হবে, ভেতরের দিকে চলে যাবে, তার জন্য আমি আগে থেকে পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। যেহেতু কাপড়টা সিঙ্গেল আছে তার জন্য সেলাই করতে সময় কোনো তাড়াহুড়ো করবেন না, খুব হালকাভাবে সেলাই করবেন, নইলে কিন্তু একটু কুচকে যাবে, যেন কুচকে না যায় সেজন্য হালকাভাবে সেলাই করবেন। দেখুন ঠিক মিডলে আসার পর কিন্তু আমি স্টপ করে দেব, আমি কিন্তু আস্তরে পাইপিংটা লাগাইনি, আমি ব্লাউজের কাপড়ে কিন্তু পাইপিংটা লাগিয়েছি। এবার দেখুন এটাকে এদিক থেকে কেটে নিলাম, যে এক্সট্রা অংশটা ছিল দেখুন এভাবে ভেতরের দিকে চলে যাবে, দুটো পয়েন্টকে এভাবে বরাবর করে মিলিয়ে নিন। উল্টো দিকে কিন্তু সেলাইটা হবে, বাইরের দিকে নয়, এটা কিন্তু ভেতরে চলে যাবে। এদিক থেকে সামান্য একটুখানি এভাবে রেখে কেটে নেবেন, বাকি অংশটা কেটে নেবেন, নিয়ে আপনি সেলাইটা করে নিন। দেখুন বরাবর করে মিলিয়ে নিলাম, উপরের দিক থেকে আবার আমি ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। যে অনুসারে পাইপিংটা হয়েছে সেই অনুসারে পাইপিংয়ের মুখোমুখি করে কিন্তু আপনি হাতের আন্দাজে সেলাইটা করে নেবেন, যেহেতু ভেতর দিকে তার জন্য হয়তো দেখতে একটু অসুবিধা হবে, কিন্তু আপনি হাতের অনুভবে সেটা সেলাই করে নেবেন।
দেখুন পাইপিংটা লাগানোর পর ভেতরের দিক থেকে চাইলে আপনি হালকা হালকা একটু কাট লাগাতে পারেন, কোনো অসুবিধে নেই, যেহেতু গলার দিক রাউন্ড দিক তো তার জন্য একটু কেটে দিলে ফিনিশিংটা আরও ভালো হবে। এবার এটাকে আমি উল্টে নিচ্ছি, দেখুন এটা হলো বাইরের দিক থেকে, এটা সেলাই করার পর ঠিক এরকম দেখতে লাগবে। দ্বিতীয় অংশটাও ঠিক একইভাবে আমি সেলাই করে নেব। এবার দেখুন কারো যদি সেভাবে সেলাই করতে অসুবিধা হয় তাহলে যে চেনটা লাগিয়েছিলাম সেই চেনে দেখুন নিচের দিক থেকে আপনি পাইপিংটা রাখবেন, রেখে আপনি এভাবে সেলাই করতে পারেন। কারণ যাদের সিঙ্গেল ফুট নেই তাদের ক্ষেত্রে ওইভাবে সেলাই করতে গেলে একটু অসুবিধা হয়, সুইটা ভেঙে যেতে পারে, তো তার জন্য আপনি চেনটা একটুখানি খুলে তারপর আপনি পাইপিংটা লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব ইজিলি আপনি সেলাইটা করে নিতে পারবেন। এরপর আবার সেমভাবে দুটো অংশকে একসঙ্গে নিয়ে উপরের দিক থেকে আপনি সেলাই করে নিন, তাহলে একদম বরাবর হয়ে যাবে। গলাতে পাইপিং লাগানো দুটো পদ্ধতি আমি দেখিয়ে দিলাম, যেটা আপনার সুবিধে মনে হয় আপনি সেই অনুসারে সেলাই করে নেবেন। তো সেলাই করার পর যদি দেখুন কোনো কারণবশত বরাবর না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বরাবর করে আবার একটা সেলাই দিয়ে দেবেন। এবার দেখুন চেনের যে এক্সট্রা অংশটা ছিল সেটা আমি এভাবে ভেতরের দিক থেকে কেটে নিচ্ছি, হালকা হালকা একটু একটু কাট কাট লাগিয়ে নিলাম, লাগিয়ে এটাকেও আমি উল্টে নিচ্ছি। দেখুন বাইরের দিক থেকে খুব সুন্দরভাবে এটা মিলে গেল। এভাবে আপনি ইনভিজিবল পাইপিংটা লাগাতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয় আপনি সেই অনুসারে পাইপিংটা লাগিয়ে নেবেন। যদি এভাবে লাগাতে অসুবিধা হয় তাহলে আপনি বাইরের দিক থেকেও ভেতরের দিকে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। এবার দেখুন মোহরের দিক থেকেও আমি আবার পাইপিং লাগিয়ে নিচ্ছি, তার জন্য দেখুন ঠিক এভাবে পাইপিংটাকে রাখলাম, রেখে একইভাবে আমি সব দিক থেকে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এক্ষেত্রে আমি আস্তর এবং ব্লাউজের কাপড় দুটোকেই কিন্তু একসঙ্গে করে নিলাম, আলাদা করে সেলাই করছি না, নিচের দিক থেকে ঘুরিয়ে এটাকে আমি উপরের দিকে নিয়ে আসব। এই জায়গাতে আসার পর আপনি আবার এটাকে উপরের দিকে ঘুরিয়ে নেবেন, দেখুন ঠিক এভাবে একটুখানি এভাবে দেবেন, ফোল্ড করে নেবেন, নিয়ে আপনি উপরের দিক থেকে আবার সেলাই দিয়ে দেবেন। এত কিন্তু দেখুন আমি সিঙ্গেল ফুট ব্যবহার করছি। যে জায়গাতে আপনার চেনটা আছে ঠিক ওই জায়গাতে এসে আপনি স্টপ করে নেবেন, নিচের দিকে হালকা একটুখানি নিচের দিকে রেখে আপনি স্টপ করে নেবেন। এদিক থেকে দেখুন যে এক্সট্রা ছিল সেটা কী হবে ভেতরের দিকে দিয়ে আপনি উপরের দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবেন। তো তার আগে দিক থেকে যে এক্সট্রা ছিল সেটা কেটে নিতে পারেন বা পরে কাটলে অসুবিধে নেই। এদিক থেকে সামান্য একটুখানি কিন্তু রেখে দেবেন, নইলে কিন্তু সুতা বেরিয়ে যাবে, প্রায় 0.1 ইঞ্চ রেখে দেবেন। রেখে আপনি উপরের দিক থেকে ঘুরিয়ে আবার সেলাই দিয়ে দেবেন, তাহলে দেখুন দুটো একদম বরাবর হয়ে যাবে। তো উপরের দিকে সেলাইটা দেওয়ার আগে কিন্তু আপনি আবার ডাবল ফুট নিয়ে নেবেন, সিঙ্গেল ফুটে কিন্তু সেই সেলাইটা ভালো হয় না। দেখুন এই জায়গাতে আসার পর আপনি এইভাবে পাইপিংটাকে একটুখানি ভেতরের দিকে দিয়ে দেবেন। তার আগে চেনটাকে আমি ওপেন করে নিচ্ছি, এইভাবে দেখুন একটুখানি মিলিয়ে নিলাম। আমি কিন্তু সেলাইটা সম্পূর্ণ একদম নিচের দিক থেকে উপরের দিকে নিয়ে যাব, টানাটাকে আমি এবার নিচের দিকে নামিয়ে দিয়েছি, তাহলে দেখবেন আপনার সেলাইটা খুব সুন্দর হবে, ফিটিংসটা খুব ভালো হবে। এদিক থেকেও চাইলে আপনি ঘুরিয়ে সেলাইটা করে নিতে পারেন, গলার দিক থেকেও সব দিক থেকে ঘুরিয়ে আমি সেলাই করে নিচ্ছি। পাইপিংটা লাগানোর পর এবার আমি একটু চেক করে নেব, চেনটা লাগিয়ে আবারও একটু চেক করব একদম বরাবর আছে কিনা। এক্ষেত্রে একদম বরাবর আছে, নিচের দিক থেকে দেখুন বরাবর আছে। তো পেছনের পাট এবার আমি তৈরি করে নেব, সামনের পাট কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো পেছনের পাটে দেখুন নর্মালি আমি গলার পট্টি লাগিয়ে নিলাম, এবার দেখুন এতে আমি সামনের পাটটা দেখুন কীভাবে রাখলাম, ঠিক এভাবে ভাউ দিকের সঙ্গে ভাউ দিকটা মিলিয়ে এদিক থেকে আপনি বরাবর করে, শোল্ডারের দিক থেকে একটু কম বেশি হলে কোনো অসুবিধে হবে না, কিন্তু গলার দিক থেকে আপনি একদম বরাবর করে নেবেন। এদিক থেকে দেখুন সামান্য একটুখানি বেশি হলো, সেটা আমি কেটে মিলিয়ে নেব। তো এবার দেখুন এই কাপড়টাকে আপনি চাইলে এভাবে
ভেতরের দিকে ফোল্ড করে দিয়ে উপরের দিক থেকে একটা সেলাই করে নেবেন, তাহলে সেলাইয়ের সম্পূর্ণ কাপড়ের অংশগুলো ভেতরের দিকে চলে যাবে। এদিক থেকেও একইভাবে দেখুন, এভাবে এটা ফোল্ড করে ভেতরের দিকে কাপড়টা দিয়ে দেবেন। এবার চাইলে আপনি ভেতরের দিক থেকে হেম করলেও কোনো অসুবিধে নেই, বা যদি আপনি চান তাহলে মেশিনেও সেলাই করে নিতে পারেন। এবার আমি হাতা লাগিয়ে নেব। তার আগে দেখুন যে সামনের দিকে এক্সট্রা বেরিয়ে আসলো, সেগুলোকে কেটে একটু বরাবর করে মিলিয়ে নিচ্ছি। সামনের দুটো পার্টকে আমি একসঙ্গে বরাবর করলাম, বরাবর করে যে এক্সট্রা বেরিয়ে আসলো সেটাকে একদম কেটে মিলিয়ে নিচ্ছি। রাউন্ড শেপটা একটু ভালো করে মিলিয়ে দিচ্ছি। আর্মহোলটা দেখুন এদিক থেকে একটু নিচের দিকে বাড়িয়ে নিতে হবে, কারণ দেখুন যখন আমি টিকেনটা দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু আমার একটুখানি কমে গেছে। যতখানি কমে গেছে সেই টিকেনের কাপড়টা কিন্তু এদিক থেকে আমি আবার নিচের দিকে নামিয়ে বাড়িয়ে দিলাম, নইলে কিন্তু আমার সামনের অংশটা একটু ছোট হবে। আর্মহোলটা তার জন্য বরাবর মিলিয়ে নিলাম। এদিক থেকে একটুখানি কেটে মিলিয়ে নিচ্ছি, সামনে এবং পেছনে দুদিক থেকে একইভাবে কেটে মিলিয়ে নিচ্ছি, কারণ যে টিকেনগুলো দিয়েছিলাম সেখানে কিন্তু আমার প্রায় হাফে চলে গেছে। তার জন্য এভাবে আপনি একটু কেটে বরাবর করে মিলিয়ে নেবেন। এরপর আমি হাতা লাগিয়ে নেব, ঠিক শোল্ডারের মিডল থেকে হাতাটা লাগিয়ে নেব। তো দেখুন এই হাতাটা কী করে তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তাছাড়া আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনি চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন ঠিক মিডলটা আপনি বরাবর করে মিডলের সঙ্গে মিলিয়ে নেবেন, নেওয়ার পরে কিন্তু আপনি সেলাইটা করবেন। একটা হাতা সেলাই করে নিলাম, দ্বিতীয় হাতাটা দেখুন আমি ঠিক একইভাবে সেলাই করে নেব। এরপর দেখুন ফিটিংসটা দিচ্ছি। তো ফিটিংসটা কিন্তু অবশ্যই আপনি যতখানি আপনার মেন মাপ ছিল তার থেকে আপনি 1 ইঞ্চ বা 1.5 ইঞ্চ বেশি নিয়ে নেবেন, যেহেতু বোট নেক ছিল তার জন্য একটুখানি বেশি নেবেন। আমার 38 ছিল, আমি 39-এ ফিটিংসটা দিয়ে দিচ্ছি। আর কোমরে কিন্তু আপনাকে কোনো এক্সট্রা নিতে হবে না, যতখানি আপনার কোমরের মেন মাপ থাকবে আপনি সেই অনুসারে কোমরের দাগটা দেবেন। সবসময় শুধু বুকের দিকে একটু আপনি বেশি নিয়ে নেবেন বোট নেক বা কোলারের ক্ষেত্রে, আবার যখন ডিপ নেক হবে সেক্ষেত্রে আপনাকে 1/2 ইঞ্চ বেশি নিলেই হবে। যতখানি দেখুন কোমর ছিল সেই অনুসারে আমি কোমরের দাগটা দিয়ে দিচ্ছি। 35 কোমর ছিল সেই অনুসারে এর 2/1 ভাগ নিচ্ছি আমি, 17.5 ইঞ্চি আমি দাগ কেটে নিলাম। এরপর আমাকে হিপের জন্য দাগ কাটতে হবে। তো আমি কিন্তু হিপের দুদিক থেকে ওপেন রাখবো, একটুখানি সাইড ওপেন রাখবো। তো নিচের দিক থেকে দেখুন আমি 2.5 ইঞ্চ উপরে একটা দাগ কেটে নিলাম, এদিক থেকেও সেমভাবে 2.5 ইঞ্চি আমি উপর দিয়ে একটা দাগ কাটলাম। এই অনুসারে আমি সাইড থেকে ওপেন রেখে দেবো। এরপরে কিন্তু আমি হিপের মাপটা নিচ্ছি। তো আমার 39 হিপ ছিল, তো 39 যে হিপটা ছিল তার 2/1 ভাগ নিচ্ছি আমি, দেখুন ঠিক এভাবে 19.5 ইঞ্চি আমি দাগটা কেটে নিলাম। এবার দেখুন সবগুলা পয়েন্টকে আমি এভাবে মিলিয়ে নিচ্ছি, সেই অনুসারে আমি সেলাই করে নেব। দেখুন হিপের ঠিক এই অংশে আসার পর আমি এটাকে আবার উপরের দিকে সেলাইটাকে ঘুরিয়ে নেব, আবার নিচের দিকে নিয়ে আসবেন না। এই দিকে দেখুন উপরের দিকে আবার নিয়ে নিলাম, দুদিক থেকে সেমভাবে সেলাই করলাম। এবার দেখুন আমরা কুর্তি বা কামিজের সাইড থেকে যেভাবে এভাবে ফোল্ড করে সেলাই করে থাকি, একইভাবে আমি এদিক থেকে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি।
इसको बिल्कुल बराबर मिला के लेना है। দেখুন সেলাইটা করে নিলাম, দুদিক থেকে একইভাবে সেলাই করে নেব। তো সম্পূর্ণ কিন্তু কমপ্লিট। এবার দেখুন আমি চেনটা লাগিয়ে আবারও একবার দেখিয়ে দিচ্ছি। এটা হলো সাইড, দুদিক থেকে বরাবর করে সেলানো হয়ে গেছে। এবার এতে হালকা একটুখানি আমি আয়রন করে নেব। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে সেলাই করতে হয়। যদি এতে কোনো অসুবিধা হয় আপনি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি আপনাকে আবার বোঝানোর চেষ্টা করতে পারি। পেছনের দিকটা হলো এটা। তো ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পরবর্তী ভিডিওতে আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি সেই অনুসারে ভিডিও করার চেষ্টা করবো।